দীর্ঘ দুই বছর পর ঈদের জামাতের জন্য প্রস্তুত বিয়ানবাজার উপজেলার ঈদগাহ ময়দানগুলো। দিনভর শেষ মুহূর্তের প্রস্তুতি কাজও সম্পন্ন করেছেন ঈদ উদযাপন কমিটির দায়িত্বশীলরা। রাত পোহালেই পালিত হবে মুসলিম উম্মার প্রধান ও অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এবারও উপজেলার মধ্যে সর্ববৃহৎ ঈদের জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌর এলাকার ইমামবাড়ি হজরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহি শাহী ঈদগাহ ময়দানে, এবং সর্বশেষ সকাল 9:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৌর শহরতলির সুপাতলস্থ এমএজি উসমানী স্টেডিয়াম মাঠে। গেল দুবছরের করোনা ঝুঁকি শেষে এবার খোলা ময়দানে নামাজ আদায়ের সুযোগ পাওয়ায় খুশি ধর্মপ্রাণ মানুষ। দুইটা গ্রামের নবাং এবং শ্রীদোড়া দুইটা গ্রামের মানুষ আই করোনার সময় প্যান্ডামিকের সময় যার যার মসজিদও নমাজ হয়েছে, যার কারণে সারা গ্রামের মানুষের একলগে পাওয়া গেছে না। এই ফিরা দুই গ্রামের মানুষ একলগে পাওয়া যাইব, মানুষের মনের মাঝে ফুর্তি উল্লাস লাগছে। এখানে বিশেষ করিয়া খসবা হাসা গ্রামের জনগণ উপস্থিত থাকেন, এমনকি প্রতি গ্রামের কিছু না কিছু মানুষ থাকেন এবং অন্যান্য দূর দূরান্ত থেকেও এখানে ঈদের নামাজ যাইয়া শরিক হন। কমপক্ষে 4,000-5,000 মানুষ জামাতে অংশগ্রহণ একসাথে করতে পারে, কারণ বিশাল ঈদগাহ, তাছাড়া মসজিদের সামন আরও অনেক জায়গা আছে। এলাকার মানুষকে আমি আহ্বান জানাব, ঈদের দিনে আমাদের ইমামবাড়ি শাহী ঈদগাহ ময়দানে যেন ঈদের জামাতে শরিক হন এবং আমাদের সবার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আবহাওয়ার অবস্থাটা ভালো রাখেন। নামাজের জন্য ঈদগাহ ময়দানগুলো প্রস্তুতি সম্পূর্ণ শেষ হলেও যেসব এলাকায় বৈরী আবহাওয়া দেখা দেবে সেখানে ঈদের জামাত মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। তাজবির আহমদ সাইম, এবিটিভি।